ব্রহ্মানন্দজি সেবক স্বামী নির্বেদানন্দজি একটি কথা বলতেন, এটি আমাদের জীবনের সব দিক থেকে খুব মূল্যবান কথা। আমি যদি জীবনে অনেক বড় হতে চাই, প্রত্যেকেরই বাসনা বড় হবে, কেউ আধ্যাত্মিক দিকে বড় হবে, কেউ জাগতিক দিকে বড় হবে। একটা ছোট থেকে যখন তার জ্ঞান হচ্ছে 18 বছর বয়স, সেই 18 বছর থেকে আপটু যতদিন বাঁচবো, এটা আমাদের জীবনের খুব প্রয়োজনীয় জিনিস। স্বামী নির্বেদানন্দজি, ব্রহ্মানন্দজির সেবক, তিনি এটি বলতেন। সর্বনাশ আমাদের, ঠাকুর বলতেন না, আমি মরিলে ঘুচিবে জঞ্জাল, আর উনি সেটাই বলছেন যে ইগোইজম যে কোথায় লুকিয়ে থাকে ধরা বড় মুশকিল। আমরা বুঝতে পারি না কেউ কোথায় আমাদের যে ইগোটা লুকিয়ে আছে, কেউ আমরা বুঝতে পারি না। কিন্তু এই যে কি মারাত্মক ভয়ানক একটা বাজে জিনিস, ভাবা যায় না কোথায় লুকিয়ে থাকে, ধরা বড় মুশকিল। আমি দেখেছি, তিনি বলছেন, বাইরে অনেক মহাত্যাগী আমরা দেখে হয়তো ভাগি ভাবি, কোনো ভোগই চায় না, বিনয়ী নম্র, কিন্তু পরমত অসহিষ্ণু, নিজের মতের একটু বিপরীত হলেই সহ্য করতে পারে না, এখানে ইগোইজম ঢুকে রয়েছে, তাই এই অবস্থা। এই ইগো, তিনি বলছেন, আমাদের ভেতরের একটা ওই ক্যান্সার যেমন রোগ ভেতরে ঢুকে থাকলে মৃত্যুর দিন গোনা, তেমনি এই ইগো যদি আমাদের মধ্যে ঢুকে থাকে, তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেকে কুড়ে কুড়ে শেষ করব। ও কাউকে মারে না, ও একটা এমন রোগ। কিসের রোগ? না মনের রোগ। মনের কি রোগ? না রোগটার নাম ইগোইজম। আমরা সব কিছু ছেড়ে দিয়ে, তিনি বলছেন, যদি একটা সহজ পদ্ধতি অবলম্বন করি, তাহলে এই ক্যান্সার জাতীয় যে মনের রোগ ইগোইজম, এটি দূর হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় সব হয়, এটি সাধতে পারলে মতের ইগোইজম কেটে যায়, যে কোনো কিছুর ইগোইজম। সব কিছুতেই আমাদের ইগো লুকিয়ে আছে, হিংসা লুকিয়ে আছে, ইগো থেকেই আমাদের হিংসা তৈরি হচ্ছে, হিংসার পর আমাদের ক্রোধ তৈরি হচ্ছে, ক্রোধ থেকে বিবাদ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এর একমাত্র ওষুধ, তিনি বলছেন, যে আমরা যদি মনে করি ঈশ্বরের ইচ্ছায় সব হয়, তাহলে আমাদের এটি মন থেকে কি হয় না, মতের ইগোইজম কেটে যায়। নিজের মতের অনুসারে নাই বা হলো আমাদের সব কিছু, তো কি হয়েছে তাতে? ঈশ্বরের ইচ্ছাও এটি হচ্ছে, এই বলে মনকে আমাদের শান্ত করতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি নির্ভরতা, ঈশ্বরের প্রতি ভালোবাসা একমাত্র আমাদের মনের শান্তি বজায় রাখে। এবং সেটি বজায় রাখতে সক্ষম হয় কেন? না, যার ভেতরে ইগো নেই, যার ভেতরে অহংকার নেই, সে হচ্ছে ঈশ্বরের কাছের, ঈশ্বরের প্রিয়। নমস্কার। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।